আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আমার অনেক পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি আজকে ইলিশ মাছ লাল লাল ঝাল ঝাল করে ভোনা করেছি, আর এই ভোনাটা আমি কীভাবে করেছি সেটাই মূলত এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছ কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি, আর সেটা যদি হয় একটু বড় সাইজের তাহলে তো কোনো কথাই নেই। চলেন এই রান্নাটা কীভাবে করবো সেটা শেয়ার করছি। এখানে একটু বড় সাইজের একটা ইলিশ মাছ এভাবে পিস পিস করে নিয়েছি। ইলিশ মাছগুলোতে কিন্তু ডিম ছিল, আর ডিমওয়ালা ইলিশ মাছ আমার খেতে অনেক ভালো লাগে। অনেকের হয়তো ডিমওয়ালা ইলিশ মাছ খেতে ভালো লাগে না, কিন্তু আমার অনেক পছন্দ। আমি ইলিশ মাছের ডিমটা অনেক বেশি পছন্দ করি। এখানে শুধু আমি ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি, লেজ এবং যেই মাথা হয়ে থাকে ওগুলো বাদ দিয়েছি। সো প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু মিহি করে কুচি করে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু বেশি দিলে ইলিশ মাছ ভোনা খেতে অনেকটা টেস্ট হয়। আর মাছগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আমেরিকাতে যে মাছগুলো আসে এগুলো কিন্তু আস্তে সহ এভাবে পিস পিস করে কেটে দেয়, জাস্ট আস্তেগুলো ফেলে ক্লিন করে নিতে হয়। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজের গায়ের পানিটা একটু টানিয়ে নেওয়ার জন্য। তারপরে হচ্ছে তেল অ্যাড করব। আর আমি কিন্তু আজকে ইলেকট্রিক চুলাতে রান্না করছি, আপনারা চাইলে এটা গ্যাসের চুলাতে বা লাকড়ির চুলাতেও রান্না করতে পারেন। সো প্রথমে এই যে আমি এখানে কোয়ার্টার কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমরা সবাই জানি ইলিশ মাছে কিন্তু কম বেশি তেল হয়ে থাকে। ইলিশ মাছে অত তেল ইউজ না করলে কোনো অসুবিধা নেই। যাই হোক, হালকা নরম করে একটু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ, মানে এক টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, আর হচ্ছে 5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, তার জন্য একটু বেশি দিলাম। আপনারা কিন্তু এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। যাই হোক, এগুলো একটু তেলের মধ্যে করে ভেজে নেবেন, তাহলে কালারটা কিন্তু খুব ভালো আসে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, মানে মশলাটাকে একটু কষানোর জন্য। অত বেশি কষানোর দরকার নেই, যেহেতু এখানে কোনো কাঁচা মশলা অ্যাড করা হয়নি। আমি আরও একটু পানি দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজগুলো একটু নরম করতে হবে, এতে করে ভোনাটা ভালো হবে। এখানে আমি 60টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, জাস্ট ফ্লেভার আসার জন্য। এখন পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইলিশ মাছগুলো ভেজে নিতে পারেন। আমি ইলিশ মাছ ভেজে ভোনা করতে পছন্দ করি না, রান্না করতে পছন্দ করি না। ভাজলে আমার কাছে কেন জানি না মনে হয় ইলিশ মাছের তেলগুলো ভাজার সময় বেরিয়ে আসে, পরে ইলিশ মাছগুলো শুকনা শুকনা লাগে। যাই হোক, মাছগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। দেন মাছগুলো আমি এপাশ থেকে ওপাশে উল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এক পাশটা 1 মিনিটের মতো একটু হতে রেখে দিয়েছি ছিলাম। দেন আমি মাছটা কিন্তু উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু অনেক বড়, যেই ইলিশ মাছের সাইজটা আছে না ওটা না, ওটার থেকে একটু ছোটোটা। যাই হোক, এগুলো বাংলাদেশ থেকে আসে ফ্রোজেন, তবে আজকের ইলিশ মাছটা অনেক ফ্রেশ ছিল। মাছটা উল্টিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 কাপের থেকে একটু কম পানি ইউজ করব। পরবর্তীতে পানি লাগলে দেওয়া যাবে, কিন্তু একবারে যদি বেশি পানি দিয়ে দিই তাহলে কিন্তু ইলিশ মাছগুলো বেশি ভেঙে চুরে যাবে, অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে। যাই হোক, এই যে আমি এক পাশটা একটু হতে দিব, আর এক্ষেত্রে বেশি নাড়াচাড়া করা যাবে না, সাবধানের সাথে উল্টিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু আসলে মনে একটু কষ্ট লাগে, দেখতেও কিন্তু বেশ একটা ভালো লাগে না। যাই হোক, দেখতে পাচ্ছেন বারবার আমি ইলিশ মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে রান্না করে নিচ্ছি। আপনারাও এই একই টিপস ফলো করে এপাশ ওপাশ করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ইলিশ মাছটা ভোনা করে নেবেন। সো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভোনা কিন্তু একেবারেই ডান, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হবে। আশা করছি আজকের এই রান্নাটি আপনাদের কাছে সহজই মনে হয়েছে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে
প্লিজ একটা লাইক চাচ্ছি, একটা লাইক করে দিবেন। দেখেন কতটা কালার এসেছে আর দেখতে কেমন লাগছে, অনেক অনেক টেস্টও হয়েছিল। আপনারা এইভাবে ফলো করে বাসায় ইলিশ মাছটা ভোনা করতে পারেন। এটা কিন্তু সরিষা ইলিশ না, এটা কিন্তু লাল লাল ঝালঝাল করে ইলিশ মাছের ভোনা। সো যাই হোক, আমার বেবিরাও অনেক এনজয় করেছে, বেবিরা পাশে বসে রান্নাটা দেখতেছিল আর আমি হচ্ছে একেবারে ফ্লোরে কার্পেটের উপরে বসে রান্নাটা করেছিলাম, একেবারে পিকনিকের মতো অবস্থা। যাই হোক, বেবিদেরকে জিজ্ঞেস করলাম কোন পিসটা খাবা, ওরা বলল এটা খাবে। সো আমি এটা নিয়ে নিয়েছি, বেবিদেরকে খাইয়ে দিব, প্লাস আমিও খেয়ে নিব। আমার বাসায় কিছু গেস্ট আসছিল, তো আমি তাদেরকে ইলিশ মাছ ভোনা করে খাইয়েছিলাম। তারা বললো কি তাদের ইলিশ মাছ ভোনায় নাকি আমার মতো এত সুন্দর কালার আসে না, আর এই কালারটা আসার জন্য আপনাদের সঙ্গে তো টিপস শেয়ারই করলাম যে গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে কি পানি না দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে কিন্তু কালারটা একেবারে এরকমই আসবে। যাই হোক, এই যে আমি মাছ নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, এখন হচ্ছে মাছ বেশে ভাত দিয়ে একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, রান্নাটা অনেকটা টেস্ট হয়েছিল। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব, আবার ইনশাল্লাহ চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিব, আমি লিমা এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে, নিউ ইয়র্ক থেকে আবারও ইনশাল্লাহ চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিই, ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।